Assalamualaikum my viewers, welcome back to Anas Cooking and Vlogs. আজকে একটা ব্যাটার দিয়ে কিভাবে আপনারা গ্যাসের চুলায় এবং মাটির চুলায় পারফেক্ট চিতই পিঠা বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। কোনো ঝামেলা এবং বিড়ম্বনা ছাড়া। বাটাবাটি লাগবে না, জাস্ট আমাদের লাগবে সেদ্ধ লাল চাল। লাল চালটা নিতে হবে তিন ভাগ, এক ভাগ নিতে হবে পোলায়ের চাল আর আতপ চাল, অর্থাৎ চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে লাল চাল, এক ভাগ পোলায়ের চাল আর আতপ চাল। পোলায়ের চালে গন্ধটা সুন্দর আসবে আর আতপ চালে আঠালো হবে। দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, 600 ওয়াটের একটা ব্লেন্ডার হলে আপনি খুব সুন্দরভাবে এই চালটাকে ব্লেন্ড করতে পারবেন। তবে হ্যাঁ, চালটাকে যদি শীতের দিন হয় তাহলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, আর যদি গরমের দিন হয় তাহলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, অথবা বেশি সময় যদি হাতে না থাকে 3 ঘন্টা এনাফ। তো দেখতে পাচ্ছেন আমার গ্যাসের চুলার পিঠাটা কত সুন্দর হয়েছে। এক্ষেত্রে আপনাকে নিতে হবে একটি লোহার কড়াই। প্রথমে লোহার কড়াইটাকে খুব হাই হিটে গরম করে এটাকে একটু তেল আর পানি দিয়ে মুছে নিতে হবে। না মুছে নিলেও কোনো সমস্যা নেই, তবে মুছে নিলে পিঠাটা নিচে লেগে যাবে না। আর চুলার আঁচটা পরে একদমই কমিয়ে দিবেন, যখন পিঠাটা দিতে যাবেন এর 20 মিনিট আগে চুলার আঁচটা কমিয়ে দিবেন। এখন দেখুন আমি দেখাচ্ছি লাকড়ির চুলায় অর্থাৎ মাটির চুলায় আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি সেম ব্যাটার দিয়ে। দেখুন আমি কিন্তু পিঠাটা ঢেকে দিয়েছি, তো কয়েক সেকেন্ড যাওয়ার পর, প্রায় 20 সেকেন্ড পর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ সাথে সাথে দিলে পিঠার যে কর্নারটা আছে ওটা কিন্তু ছড়ে যেত, কারণ পানি দিলে লিকুইড ছিল ওটা ভিতরে, লিকুইডটা ছড়ে যেত। এই জন্য যখনই কর্নারটা একটু পুড়ে পুড়ে আসবে অর্থাৎ ভাজা হয়ে যাবে, কুক হয়ে যাবে, তখন একটু পানি দিয়ে দিবেন। এটা সনাতন পদ্ধতি, এতে করে পিঠাটা সুন্দর হয় এবং ফুলে ওঠে। আমি যেই হাঁড়িটাতে পিঠাটা বানাচ্ছি ওটা একটু ছড়ানো হাঁড়ি, অর্থাৎ এটাকে যদি বাংলা ভাষায় আমি বলতে যাই তাহলে বলবো চিতনা হাঁড়ি, যে কারণে খুব বেশি পিঠাটা যে ফুলেছে বোঝানো যাচ্ছে না। এটা যদি একটু গর্ত থাকতো তাহলে কিন্তু পিঠাটা ফুলে একদম তেলের পিঠা যেরকম ফুলে যায় বলের মতো ফুলে যেত। তো আমি এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি, আর এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে ডোটা করবেন। সরি, ডো না, এটাকে যদি বলি যে লেই বা কাই অথবা গোলা। প্রথমে চালটাকে তো ওভারনাইট ভিজিয়ে রাখছেন, এরপর এটাকে মিক্সিতে মিক্স করে নিলেন পরিমাণ মতো পানি দিয়ে। খুব বেশি পানি দিতে যাবেন না, ব্লেন্ডারে যতটুকু পানি দিলে পরে এটা ব্লেন্ড হবে সুন্দরভাবে ওভাবে এটাকে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পরে কুসুম গরম পানি, যেই পানিটা আপনার সহ্য করতে একটু কষ্ট হয়, অর্থাৎ বাচ্চাদেরকে যে পানিটা দেওয়া হয় খাওয়ার জন্য দুধ বানানোর জন্য ওটার চেয়ে একটু গরম, ওটার চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে আপনারা করে নেবেন গোলাটাকে। চালের গোলাটা আপনারা অনবরত চামচ দিয়ে অথবা ডাল ঘুটনি দিয়ে এটাকে গোলাতে থাকবেন, এতে করে এটার মধ্যে যে বাবল বা এটাকে কি বলবো যে ফ্যানার তৈরি হবে, এতে করে পিঠাটা সুন্দর হবে। তো চিতই পিঠা খাওয়ার জন্য তো মাংসটা দরকার, বাসায় মাংস ছিল, এটাকে আমি মাটির চুলায় গরম করে নিয়েছি আর আমি পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা খাঁজ কাটা হয়েছে, দেখুন ভেতরে একটা ছিদ্র বা একটা বিন্দুও বাকি নেই যে পিঠাটা হয়নি, পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। আর আমি আজকে পিঠাটা ভেজাবো হচ্ছে খেজুরের রসে, তো খেজুরের রস জাল দিচ্ছি, মানিকগঞ্জ থেকে খেজুরের রস আনানো হয়েছে, এখানে আমি আর এক্সট্রা কোনো গুড় অ্যাড করব না। এটার মধ্যে আমি নারিকেল দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এই পরিমাণে দিবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন যে খেজুরের রসটা চায়ের মতো কালার না আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খেজুরের রসের মধ্যে যখন আমি দুধটা দিয়েছি এটা চায়ের মতো রং হয়ে গেছে। তো পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি যখন ওটা কুমকুম গরম ছিল তখন, একদম গরম অবস্থায় ছাড়তে যাবেন না, তাতে করে কিন্তু পিঠাগুলো গলে ভেঙে যাবে। তো আশা করছি আপনারা আজকে আমার এই রেসিপিটি বুঝতে পেরেছেন। তো যাদের মাটির চুলা নেই
অনেকেই হয়তো বাসায় মাটি চুলা ইউজ করেন না, তো আপনারা গ্যাসের চুলা এভাবে বানাবেন। আশা করছি বাসার সবাই খুব অ্যাপ্রিসিয়েট করবে, আপনারাও শীতটা ভালোভাবে উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।